লাভ তো আসছিলাম সময় বাঁচানোর জন্য, একটা 500-700-1000 লস হয়েছে আমার। সময় বাঁচাইতে এই জায়গায় এসে পয়সা আদলা করলাম, এই জায়গায় যতক্ষণ পয়সা দেখলাম আমি নিজের শরীর জ্যাম ফেললে তখন আসতেই পারতাম, লস সব দিক দিয়ে লস, লাভ তো পাইলাম না এমন কোনো দিক নেই। এরকম চলতে থাকলে আমার হইলো, এরকম চলতে এরকম চলতে দেখলে যে আজকে আসছি আর কালকে আজকে দুটো বেড়ায় এতক্ষণ বয়ে থাকবো, এক ঘন্টা বয়ে থাকবো, দেড় ঘন্টা চিন্তা করবো, ওই জায়গায় এক ঘন্টা বয়ে দিই বনা নিতে আর নিজের শরীর জ্যাম ফেললে এক ঘন্টা পরে আসবো, এক কথাই টেকার লস হলো না, এত সব লস। মালিক তো আর এরকম না, মালিক তো অতি এক্সেসের উপরে থাকে সুস্কে আমার ইনকাম দেয়। মধ্যপথে যে অবস্থা দেখলাম রাস্তার নিচে প্রচন্ড জ্যাম ছিল, তো সেই হিসাবে মনে হচ্ছিল যে আমরা খুব আরামে আসতেছি, কিন্তু এখন এইখানে আসার পর গত 15 মিনিট ধরে আমার বাসের ইঞ্জিনই বন্ধ, তো এখন মনে হচ্ছে না যে আমরা খুব বেশি একটা সুবিধা পেলাম। হ্যাঁ, মাঝখানটা আমরা অনেক সুন্দর অনেক দ্রুত উঠে আসছি বা উড়ে আসছি, কিন্তু এখন যদি আমি ল্যান্ডিং করতে না পারলাম তাহলে ফলাফলটা পাচ্ছি। অনেক গাড়ি উপর দিয়ে চলে আসবে কোনো বাধা বিঘ্ন ছাড়া, তখন এসে এক জায়গায় এসে মিলিত হবে, মিলিত পয়েন্টটাকে আগে ঠিক করা উচিত ছিল, মানে এতগুলো গাড়ি এখানে রিসিভ করা যাবে কিনা, যেতে পারবে কিনা, কারণ সামনে আবার একটা পয়েন্ট আছে মানে চেকপোস্ট আছে, সেইটা পার হইতে পারবো কিনা সিগন্যালটা, সেগুলো আগে বিবেচনা করা হচ্ছে। এখন এই যে সবগুলো গাড়ি এক জায়গা দিয়ে এসে সিগন্যাল আসবে, আসলে যতই এক্সপ্রেস ওয়ে করুক যতই যা করুক যান মানে গাড়ি তো বাড়তেছে, গাড়ি তো প্রতিদিন তো বাড়তেছে, ওই হারে তো রোড বাড়তেছে, তো যেই কারণে দেখা যাচ্ছে যে 1 ওয়ে 2 ওয়ে করতেছে, 2 ওয়ে 4 ওয়ে করতেছে, 8 ইঞ্চে সে গাড়ি তার চেয়েও বেশি হারে বাড়তেছে, তো যেই কারণে মনে হচ্ছে যেগুলোই করা হইতেছে একটু তাড়াতাড়ি করা উচিত। যেমন একটা এক্সপ্রেস করছে ঠিক আছে, পাশাপাশি যেমন মেট্রোটা যদি চালু করে দিত তাইলে হয়তো আমাদের সুবিধা হইতো, আমরা নয়তো মনে হয় কিছু একটা সুবিধা হবে। যারা উচিত থেকে আমরা আসি হাত এখান থেকে কোনো বাস নেই, এখান থেকে হেঁটে এসে সেতুর পারম পার হয়ে বাস খুঁজে বের করতে হয়, ওখান থেকে বাসটা ঘোরানো কথা এখান থেকে আসাদ গেটের দিকে, আসাদ গেট থেকে যারা উঠবে তারাও 12-15 মিনিট সাইড আসতে হবে, ফার্মগেট থেকে যারা উঠবে তারাও 12-15 মিনিট ঘেরে যেতে হবে। যানজট থেকে হবে, যানজট মানে যানজট বলতেছি সেটা হলো বাসটা ওখান থেকে আবার সেই সংসদ ভবনের কাছ দিয়ে ঘুরে প্রথমে খেজুর বাগানের যে সিগন্যাল এখানে যানজটে অ্যাটেন্ড করবে, তারপর আবার চন্দ্রিমা উদ্যানের দিকে যাবে, চন্দ্রিমা উদ্যানের জন্য একটা যানজট পার হয়ে 3 বার অ্যাটেন্ড করতে হয় একটা সিগন্যাল, এটা পার হয়ে আবার সে বিজয় সরণির যানজট, বিজয় সরণির যানজট পার হয়ে সে এলিভেটেড ডিস্টেন্স উঠতে আমি তো প্রতিদিন যাই প্রায় 40-45 মিনিট 1 ঘন্টাও লেগে যায়। এলিভেটেড এক্সপ্রেসে উঠেই যদি 1 ঘন্টা লাগে তাহলে এলিভেটেড এক্সপ্রেস পার হইতে আমার 12 মিনিটে লাগবে, এর আগে তো বাল দিয়ে যাওয়া। এই ধরনের এই বাস যদি বাস কাজে ফার্ম গেট থেকে দিতে পারতো, মাত্র একটা জ্যাম পার হয়ে আমরা সিগন্যাল পার হয়ে এলিভেটেড এক্সপ্রেস অথবা এই বাস ওই শাহবাগ থেকে দিতে পারতো, এই দিক থেকে কত জ্যাম করা হয়তো আমার মনে হয় শুধুমাত্র এই যে বেসরকারি প্রতিষ্ঠান আছে বাস কোম্পানিগুলো তাদের সুবিধার জন্য, যাতে মানুষ এই এলিভেটেড এক্সপ্রেসে বিআরটিসিতে না উঠে সেজন্য সেটা খুব খেজুর বাজারে নিয়ে দেওয়া হয়েছে।